একটা মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতি কেন? আস্তে আস্তে দেখুন, আজকে আজকে আমাদের এই বৈঠকধাম বা ঠাকুর নগরের এই পুণ্যভূমিতে ওই ঠাকুর বাড়ির মন্দিরে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল বা কোনোদিনই এখানে এসে রাজনীতি হয়নি। আমি বিগত দিনেও একাধিকবার গাইঘাটা এসেছি, বনগাঁ এসেছি এবং এবার আমার কর্মসূচি শুরু করার আগে কর্মসূচির শেষে আমি ঠাকুর বাড়িতে এসে পুজো দিই এবং ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের এই পুণ্যভূমিতে এসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই পুণ্যভূমিতে পুজো দিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের আরও শক্তি সঞ্চারিত করি। আজকেও আপনারা জানেন এই নবজোয়ার কর্মসূচিতে আমার রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেটা হাবড়ায় রয়েছে, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমার এখানে আসার কথা ছিল পুজো দেওয়ার জন্য। সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজনদের দিয়ে। আপনারা এই যে দেখছেন এখনো লোকজন রয়েছে, ক্যামেরাটা যদি ঘোরান, ওদের 200-250 লোক, আমাদের 5000 লোক রয়েছে। আমি চাইলে গায়ে জোরে ঢুকতে পারি, কিন্তু ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এখানে এই যে মন্দির, এই যে পুণ্যভূমি, এই যে মতুয়া ধাম, এই যে মন্দির, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অবাধিত দান, যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে। এবং গুরুচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুরের যে লড়াই, সে লড়াই বিশেষ করে শিক্ষাকে হাতিয়ার করে সমাজের মধ্যে একটা জাগরণ তৈরি করার চেষ্টা, যে অধ্যাবসন, যে সংযম, যে কৃচ্ছ সাধন, যে ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, আমি মনে করি সেটা পুরোপুরি আজকে কুলসিত এবং কালিমালিপ্ত করল এই শান্তনু ঠাকুর এবং তার গুন্ডা বাহিনী। এর জবাব আগামী দিন আমি মানুষের কাছে, মানুষ যাতে এর জবাব দেয়, আমি এর দায়িত্ব দায়ভার মানুষের কাঁধে তুলে দিয়ে যাচ্ছি। শান্তনু ঠাকুর যে বাড়িতে থাকে সেখানে যে জলের ব্যবস্থা সেটা মমতা ব্যানার্জি করেছে, যে রাস্তাটা দিয়ে হেঁটে তৃণমূলকে ধমকাচ্ছে চমকাচ্ছে রাস্তাটা মমতা ব্যানার্জির করা। যদি কেউ ভাবে যে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের লড়াইকে সরিয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, এই ঠাকুর বাড়ি ওনার পৈতৃক সম্পত্তি নয়, এই ঠাকুর বাড়ি মানুষের আবেগের জায়গা, মানুষের শ্রদ্ধার জায়গা, মানুষের প্রার্থনার জায়গা, এবং ঠাকুর বাড়ি অবাধিত দান। আমার চাইলে আমার 5 মিনিট লাগবে, এই লোকজন ভেঙে আমি ঢুকে যাবো ঠাকুর বাড়িতে, কিন্তু আমরা ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমরা বারবার ঝাড়গ্রামে যে ঘটনা ঘটেছিল গড় শালবনিতে, তারপরেও আমার কর্মী সমর্থকদের আমরা বলেছিলাম যে আপনারা সংযত থাকুন, মানুষের উপর ছেড়ে দিন, আমরা ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করি না। আমি আজকে এসেছিলাম পুজো দিতে, এখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে, মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে, ইতিমধ্যেই 4 জন হসপিটালাইজড মহিলা প্রেসিডেন্ট। তুমি আমার সাথে লড়াই করতে পারছো না, মহিলাদের আক্রমণ করছো। আগামী দিন যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে তাদের পতন অবধারিত, তাদের পতন কেউ আটকাতে পারবে না।
আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, আপনি আসুন এখানে, কোন জলকল রাস্তা গ্রামে বাকি আছে আমাকে বলুন, আমি বলব, বলতে পারবেন? আপনি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে না, ধর্মের মোহ যারে এসে, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আপনি ধর্ম আপনার বাড়িতে করুন, ঠাকুর বাড়ি আপনার পৈতৃক সম্পত্তি নয়। বড় মা যতদিন বেঁচে ছিলেন মীনাপাণি দেবী, আপনি যার কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করছেন, সেই নেতারা একবার খোঁজ পর্যন্ত নেয়নি বড়মার শরীর কেমন রয়েছে। চিকিৎসার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আমাদের সরকার করেছে। এই যে ঠাকুরনগরকে নতুনভাবে স্টেশন থেকে শুরু করে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ঠাকুরবাড়ির রাস্তা আলো, নরেন্দ্র মোদী করেনি, অমিত শাহ করেনি, শান্তনু ঠাকুর করেনি, মমতা ব্যানার্জি করেছে, এটা শান্তনু ঠাকুরের জেনে রাখা উচিত। আপনি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি করতে চান, 2021 যা পরিণাম ভারতীয় জনতা পার্টির হয়েছিল, আমি মানুষকে অনুরোধ করব যে আমার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি পুজো দিতে এসেছিলাম। যাদের টিভির পর্দায় টাকা নিতে দেওয়া যায় দেখা যায়, যাদের হাতে করমণ্ডল এক্সপ্রেসের 300 জনের রক্ত লেগে আছে, যাদের হাতে কৃষক বিলের কারণে 700 জন কৃষক যারা আত্মহত্যা করেছে তাদের রক্ত লেগে আছে, তারা যখন আসে ঠাকুরবাড়ির মাটি সমৃদ্ধ হয়, আর আমরা যখন আসি ঠাকুরবাড়ির মাটি কলঙ্কিত হয়। উনি বলেছেন, আমি চলে যাওয়ার পর ঠাকুরবাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো, আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুরবাড়িতে আসবো, তুমি ঠাকুরবাড়িটা গোবর জল দিয়ে, অন্তত পক্ষে এই ফাঁকে ঠাকুরবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর গোবরে এদের হাতটা পড়বে, নইলে তো এদের পা মাটিতে পড়ে না। কম করে ধোয়া মোছার কাজটা বিজেপি করতে পারে, আর তৃণমূলের কারণে বিজেপিকে গোবর জল আর জল দিয়ে রাস্তা পরিষ্কার করার বাধ্যতা তৃণমূল কংগ্রেস করতে পারে, এটা প্রমাণিত, আর একবার প্রতিষ্ঠা করে গেলাম। আমি আবার 3 মাস পর আসব, তোমার দম থাকলে তুমি আটকিও, খালি মানুষের সুরক্ষার কথা ভেবে। কেন্দ্রীয় বাহিনী একদিকে শীতলকুচিতে নিরপরাধ মানুষকে গুলি চালিয়ে হত্যা করে, আর একদিকে মহিলাদের উপর লাঠিচার্জ করে, এর জবাব জনতা জনার্দন আগামী দিন নির্বাচনে দেবে। আমরা কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে বা কোনো প্ররোচনায় কোনো ফাঁদে আমি আমাদের দলের কর্মী সমর্থক সৈনিক সুবানুদ্দাইদের অনুরোধ করব, কোনো মতে কোনো ফাঁদে পা দেবেন না, জনতা জনার্দনের উপর ছেড়ে দিন, মানুষ আগামী দিন জবাব দিক। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, মানুষের আদালতে হতে হবে বন্দি, মানুষ আগামী দিন জবাব দেবে। এবং আজকে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের যে দীর্ঘদিনের লড়াই, তীর্থ সাধন সংগ্রাম, অধ্যাবসায় সেটাকে পুরোপুরি কুলসিত কালিমালিপ্ত করল। এখানে বিজেপির কোনো নেতা কর্মী যদি আমার সাথে কথা বলতে চায়, আমি দাঁড়িয়ে আছি, আসো, কারোর ক্ষমতা নেই, পাগল গোসাই দলপতিদের ঢাল করে এরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে। আমি অনুরোধ করব ভক্তবৃন্দদের, পাগল গোসাই দলপতি যারা রয়েছেন, আপনারা মানুষের স্বার্থে লড়াই করুন, কাপড়া মাকান জল কল রাস্তা মানুষের জীবন জীবিকা বাস, এদের সব টাকা কেন্দ্র সরকার সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে আমরা ক্ষমা চেয়েছিলাম, এরা জানেই না। এই যে জগদীপ ধনখড় 2022 সালের জুলাই মাসে হরিচাঁদ ঠাকুরকে বলেছিল হরিচন্দ্র ঠাকুর,